অবশেষে তৃণমূল নেতা রবিন কাজী খুনের দায়ে কয়লা মাফিয়া দিনু বাউরির যাবজ্জীবন কারাবাসের সাজা শোনাল আদালত। বুধবার আদালতের রায়ে সন্তোষ ব্যক্ত করেছেন মৃত তৃণমূল নেতার পরিবারের লোকজনেরা। একই সঙ্গে এগারো বছর আগের এই ঘটনার প্রত্যক্ষদর্শী তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায় সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। শাসক নেতৃত্বের বক্তব্য, এগারো বছর আগে অর্থাৎ ২০১১ সালে বিধানসভা নির্বাচনের সময় জামুরিয়ার দুই নম্বর ব্লকের বারুল মোড়ে দিনু বাউরি নামে একজন কোল মাফিয়ার হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন হিজলগড়ার বাসিন্দা তথা তৃণমূল নেতা রবিন কাজী। উল্লেখ্য, সেই বিধানসভা নির্বাচনে জামুরিয়ার প্রার্থী হয়েছিলেন শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়। তার প্রচার চলাকালীন হঠাৎই দিনু বাউরি সহ তার লোকজনেরা লাঠি সোঁটা রড অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। মাথায় রডের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন এলাকার তৃণমূল নেতা রবিন কাজী। ওই অবস্থাতেই তাকে গাড়ি দিয়ে পিষে দেয় দিনু বাউরি ও তার লোকজনেরা। পুলিশের উপস্থিতিতে এ ঘটনায় তৃণমূল প্রার্থী প্রভাত চট্টোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতাদের ওপরও হামলা চালানো হয়, কিন্তু তারা প্রাণে বাঁচলেও রবিন কাজীকে বাঁচানো যায়নি। নৃশংস এই হত্যাকাণ্ডের অভিযোগে সেদিন দিনু বাউরি ও তার সঙ্গী সাগরেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তৃণমূলের তরফে। এগারো বছর পর ওই মামলায় দোষী সাব্যস্ত হলেন দিনু বাউরি। তার যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছে আদালত, কিন্তু তার সঙ্গী সাগরেদের রেহাই নিয়ে কিছুটা উষ্মা প্রকাশ করেছেন শাসক নেতৃত্ব। তবে সেদিনে সেই ঘটনায় মূল অভিযুক্ত দিনু বাউরির শাস্তি হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন শাসক নেতৃত্ব সহ মৃতের পরিবারের লোকজনেরা। একই সঙ্গে রবিন কাজীর পরিবারের লোকজনেরা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের সহযোগিতার কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেদিনের সেই মর্মান্তিক ঘটনার অন্যতম সাক্ষী ছিলেন জেলার বিশিষ্ট শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়। বুধবার টিভি নিউজ টেনের প্রতিবেদকের কাছে সেই মর্মান্তিক ঘটনার কথা সবিস্তারে তুলে ধরেন। সেদিনের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। আজকে এগারো বছর পর মহামান্য বিচারপতি আজীবন কারাবাস রায় দিলেন, তাতে আমরা ভীষণ, এবং তার সাথে সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, এবং আমাদের প্রার্থী তখনকার প্রার্থী প্রভাত চট্টোপাধ্যায় তাকেও ধন্যবাদ জানাবো যে তারা আমাদের সাথে ছিল, পাশে ছিল, তাই আজকের এই রায়। আমাদের বিচারপতি যিনি যে রায় দিলেন আজীবন কারাদণ্ড, আজীবন কারাবাস, হ্যাঁ কারাবাস হলো, এতে আমরা খুব খুশি। হয়তো ফাঁসি হলে আরোই খুশি হতাম। এতেও আমাদের দিদিকে ধন্যবাদ যে যেটা আমরা সুবিচারের জন্য বসেছিলাম এতদিন, সে সুবিচার আজকে পেয়ে গেলাম। অবশ্যই শান্তি পাবে, আমরাও পেলাম শান্তি পাবে, যে সে তো দোষী সাব্যস্ত হলোই তার লাইফ হলো লাইফ বাস। এই ব্যাপারটা নিয়ে ঘটনা হচ্ছে যে আমি ২০১১তে জামুরিয়া অ্যাসেম্বলির কনস্টিটিউয়েন্সিতে আমি প্রার্থী ছিলাম। তো ওই দিন আমি ওই প্রচারে বেরিয়েছিলাম, আমার সাথে রবিন কাজী ছিল এবং আরো অনেক ছেলেও ছিল। তো আমরা যখন প্রচার শেষ করে যখন আমরা জাস্ট আসছি, সেই সময় ওই যে জল ট্যাঙ্কি যেটা আছে ওই জল ট্যাঙ্কির কাছে আমাদেরকে আটক করে রবিন কাজী এবং তার দলবল, এবং তারা আমাদের উপর কথা বলতে বলতে হঠাৎ করে আক্রমণ করে। প্রথমে আমাকে আমার পাঞ্জাবি ছেড়ে দেয়, আমার পাঞ্জাবিটা ছেড়ে প্রায় হাতেই নিয়ে নিয়েছিল এবং আমাকে মারধর করতে লাগে। ঠিক সেই সময় রবিন কাজী এবং আরো এসে পরে বাধা দেয়, কিন্তু তাকেও মারধর করে। আমি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই, পুলিশও আসে, কিন্তু পুলিশের সামনেই আমাদেরকে প্রচন্ড ভাবে মারধর করেছিল সেদিন। এবং রবিন কাজী আমাকে কোন রকমে ওখান থেকে উদ্ধার করে, তারা তো আমাকে টেনে নিয়েই চলে যাচ্ছিল ওই জল ট্যাঙ্কির ওইদিকে, যে ওখানে আরো ওদের জমায়েত ছিল,
যাই হোক, রবীন্দ্র কাজী আমাকে কোন রকমের ছাড়িয়ে আমাকে আমার গাড়িতে উঠে বলে প্রভাদা আপনি চলে যান, কিন্তু আমি যাইনি, আমি ওখানে দাঁড়িয়েছিলাম। না তুমি আগে ওঠো, তুমি ও মোটর সাইকেলে এসেছিল, একজন চালাচ্ছিল আর ও তার পেছনে বসছিল। তো ও যখন মোটর সাইকেলে চেপেছে আর স্টার্ট করবে, ঠিক সেই সময় ওকে একটা রডের বাড়ি দিয়ে মেরে ওকে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর হঠাৎ করে দেখি একটা গাড়ি এসে, একটা গাড়ি চালিয়ে নিয়ে আসে রবীন্দ্র কাজী নিজে, এবং ওই গাড়িটা দূরে দাঁড়িয়েছিল। তো ওই গাড়িটাকে চালিয়ে নিয়েছে, ওর শরীরের উপর ছবার একবার আগে নিয়ে যায়, একবার পেছনে নিয়ে আসে, এবং এরম করে চালাবার পর ওর তো স্পটেই মৃত্যু হয়ে যায়। রবীন্দ্র কাজী ওখান থেকে বলতে থাকে প্রভাদা আপনি চলে যান, প্রভাদা আপনি চলে যান। তো আমি কিন্তু যাইনি, আমি ওখানে গাড়ির ভিতরেই বসছিলাম। তারপর ওরা এসে পরে আমার গাড়িতেও আক্রমণ করে, তখন নিরুপায় হয়ে আমাকে চলে যেতে হয়। কিন্তু তারপরে আমি পাবার ফিরে আসি, এসে দেখি রবীন্দ্র কাজী পড়ে আছে, ওরা সব পালিয়েছে, এবং রবীন্দ্র কাজীকে সঙ্গে সঙ্গে আসানসোলে পাঠানো হয়, কিন্তু দেখা যায় ও মারা গেছে। তো আজকে মোটামুটি এই আদালত যে মানে অভিযুক্তদের মানে সাজা ঘোষণা করেছে আর কি, এ ব্যাপারে মানে মানে আপনি তো প্রত্যক্ষদর্শী ছিলেনই, ঠিক আছে, এবং পাশাপাশি আজকে এই আদালত সাজা ঘোষণা করায়, আপনার প্রতিক্রিয়া কি? আমি অত্যন্ত খুশি যে 11 বছর পর যে মূল আসামি সে শাস্তি পেয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড তাকে দেওয়া হয়েছে, এর জন্য আমি খুব খুশি, এবং আশা করি তার পরিবাররাও খুব খুশি হবে। কারণ 11 বছর ধরে আমরা রবীন্দ্র কাজীর পরিবারের সঙ্গে আমরা আমাদের নেতৃবৃন্দ আমরা সকলেই ছিলাম, আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন, এবং আমরা এই কারণেই খুশি যে একটা সত্য ঘটনা এবং যেটা যে ঘটিয়েছে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য আমরা অত্যন্ত খুশি। আমরা আমরা সবসময়ই আদালতের উপর আমরা নির্ভর করেছিলাম, এবং আইন মোতাবেক যে সে সাজা পাবে সেটা আমরা যে সাক্ষী দিয়েছিলাম, আমাকে তো বহু মানে ওনাদের যে অ্যাডভোকেট ছিলেন তিনি অনেক প্রশ্ন করেছিলেন, আমি আশা করি তার সদুত্তর দিতে পেরেছিলাম, দিয়েও ছিলাম ভালোভাবে। কারণ আমার এখনো পর্যন্ত আমার চোখের সামনে সমস্ত দৃশ্যটা আমি আপনাকে বর্ণনা করতে পারি বা জানাতে পারি। তো যাই হোক, এই যে আইন মোতাবেক তাকে যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, এবং তার যে পাপ সে পাপের যে সে সাজা পেয়েছে তার জন্য আমরা সকলেই খুশি, আমি তো প্রচন্ডই খুশি, এবং আমাদের ওই অঞ্চলের মানুষরাও প্রচন্ড খুশি। আমরা প্রভাত চ্যাটার্জি ক্যান্ডিডেট ছিলেন বিধানসভায়, 2011 সালের সম্মুখে 4 এপ্রিল মার্চ এপ্রিল হোক ঠিক মনে পড়ছে না, আমাদের বারুল গ্রামে একটা মানে হিজড়গড়া অঞ্চলের প্রতিটা গ্রামে এক একটা পয়েন্টে এক একটা ভিলেজে গিয়ে মিটিং করার ছিল। ইন দ্য টাইম অফ এন্ট্রি অ্যাট বারুল ভিলেজ যখন আমরা যাই, তখন কুখ্যাত মাফিয়া এবং কুকুর টাইপের লোক দিনু বাউরি যে আমার পাড়ায় মিছিল করতে দেবো না, সে সময় প্রশাসনের সঙ্গে ছিল, এবং এটা কী ধরনের কথা, আমরা আমাদের মিছিল করতে না আমার পাড়ায় ঢুকতে দেবো না, এই নিয়ে বাদানুবাদ। আমাদের প্রায় প্রত্যেকে সকলের সঙ্গে আমাকে অনেকভাবে অবস্থা গাড়াগাড়ি করে, মত অবস্থাতেও ছিল। তো পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আমরা ওপরে জানাই, নির্বাচন কমিশনে জানাই, রাস্তাটা ক্লিয়ার করে দেয়। ওখানে একটা বারুল গ্রামের শেষে পেরিয়ে একটা জলের টাওয়ার আছে, সেখানে দেখছি দিনভরি একজন লোক সে আমাদের এই পাথর ইত্যাদি ছুটতে আরম্ভ করে, তার সঙ্গে যারা
সহযোগী ছিল, ওদের ওদের চৌরঙ্গীর টিম বলা হতো, একটা টিম ছিল, তারা এই কয়লা ফয়লা এসব করা, লুট করা এসব করত, এবং এই ট্যাঙ্কের ওপরে তার সমস্ত অস্ত্রশস্ত্র থাকতো। তো আমরা দেখছি ট্যাঙ্কি থেকে লোক নামতে আরম্ভ করেছে এবং বাবুর গ্রাম থেকে লোক এসছে আসছে বাবুইপাড়া থেকে। তারপরে এসে মারপিট, আমাদের কোনোরকম প্রভাত চ্যাটার্জি যখন ওরা ওপর থেকে নেমে পড়ে যে অস্ত্রশস্ত্র নিয়ে যে দলটা নামছে, তখন ওখানকার লোক তো সবাই জানে ওর কাছে কোথায় কী আছে না আছে, ওপর থেকে একটা ফায়ারিং করে এবং আমরা বিভ্রান্ত হয়ে যাই। তো কোনোরকম প্রভাত চ্যাটার্জিতে গাড়ি চলে গেলো, সব গাড়ি চলে গেল, বোমগুলি তো চলতেই লাগলো দু একটা করে, ওদের গাড়িতে বেরিয়ে গেল, গাড়িতে নিশ্চয়ই অ্যাটেম্প করেছিল কারণ আমরা একটু দূরে ছিলাম, গুলি চলেছিল পেছন দিক থেকে, বোমাবাজি করেছিল প্রশাসন সেভাবে তৎপর নয়। যখন মারপিট হচ্ছে তখন ওখানে ফোন করে ওখানে মেজবাবু স্টিল দাঁড়িয়ে ইচ্ছা করলে উনি দিনকে ধরে পুরো দিতে পারতেন, পুরো দিয়ে যে সময়টা পার করে দিতে পারতেন, তাহলে এত বড় কাণ্ডটা হতো না। আমরা সবাই যখন চলে আসি সেই সময় রবিন কাজী ওর গাড়িটা ছিল নতুন, সে গাড়িটা আনতে যায়, গাড়িটা আনতে যাওয়ার পর নামগুলো এখন আর ঠিক মনে নেই, একজন ওর মাথায় আঘাত করে, মাথায় আঘাত করাতে লুটিয়ে পড়ে যায়। জামুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।